মনোবিক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক, এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477-99515 এই নম্বরে। ভগবানগোলায় আগ্নেয়াস্ত্র গুলি সহ গ্রেপ্তার দুই যুবক, ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি পিস্তল ও তিন রাউন্ড গুলি। ধৃতদের পাঁচ দিনের পুলিশি হেফাজতের আবেদন যে কোর্টে পাঠায় পুলিশ। প্রজাতন্ত্র দিবসে এক টাকা ডাউন পেমেন্টে হিরো বাইক, পান 10,000 টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট, ফ্লিপকার্টের মাধ্যমে 8,000 টাকার ডিসকাউন্ট, 0% সুদের হার, স্পট এক্সচেঞ্জের সুবিধা, আকর্ষণীয় ফাইন্যান্স স্কিম। দ্রুত চলে আসুন গোল্ডেন মোটরস প্রাইভেট লিমিটেড, 55 তলা বহরমপুর, গোল্ডেন অটোমার্ট রঘুনাথগঞ্জ। ভগবানগোলায় আগ্নেয়াস্ত্র গুলি সহ দুই যুবককে গ্রেপ্তার করলো পুলিশ। একটি আগ্নেয়াস্ত্র ও তিন রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালানো হয়। ভগবানগোলা থানার রামচান্দমাটি মোড় আমবাগান এলাকায় দুই যুবককে সন্দেহজনক অবস্থায় ঘোরাঘুরি করতে দেখে তাদের আটক করে পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় একটি দেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি। ধৃত হজরত আলী কাশিয়াডাঙ্গার নতুনপাড়া এলাকার বাসিন্দা এবং কাবিল শেখ ভগবানগোলার নবাবপাড়ার বাসিন্দা। কি কারণে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরছিল তা ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। শনিবার ধৃতদের পাঁচ দিনের পুলিশ হেফাজত চেয়ে লালবাগ কোর্টে পাঠানো হয়।